গেমে প্রচুর নেটওয়ার্ক প্রবলেম, গেম খেলতে পাচ্ছি না, তো এরকম প্রচুর কমেন্ট তোমাদের এসছে, তো তোমাদের প্রচুর ডিমান্ডের জন্য এই ভিডিওটা বানাচ্ছি। তোমরা কিছু জন কমেন্ট তো করেছিলে এই ব্যাপারে, যেমন একজন বলছিল ভাই আগে VPN অফ করে গেম খেলা যেত, কিন্তু এখন অফ করে দিলে 999 প্লাস হয়ে যায়, আর এখন VPN দিয়ে খেললে 200, 300, 400 পরে একাই 999 প্লাস হয়ে যায় ভাই। তারপর একজন লিখেছে আগে VPN দিয়ে লবিতে যেতাম, তারপর ম্যাচ স্টার্ট দিতাম, তারপর ম্যাচে নিয়ে যাওয়ার পর VPN অফ করে দিতাম, ওই সময় নেট পিন 10-100 ভিতর থাকতো, আর এখন এই কাজটা করলে নেট পিন 999 প্লাস থাকে, আর VPN দিয়ে গেম খেললে 300, 350, 400, 500, 600, 700 নেট পিন থাকে। তো এরকম কমেন্ট বেশিরভাগ জনের সিমিলার কমেন্ট, অ্যান্ড এটাই তোমাদের সমস্যা। তো এই প্রবলেমটা বাংলাদেশ সার্ভারে দেখা দিয়েছে, অ্যান্ড এটা আপডেটের পরে মূলত দেখা দিয়েছে। তো যদি তোমাদের এরকম সমস্যা হয়ে থাকে তাহলে তোমরা একেবারে সঠিক ভিডিওতে চলে এসছো, আজকের ভিডিওটা দেখলে তোমাদের 100% সলিউশন পেয়ে যাবে। তো ভিডিও শুরু করার আগে প্রত্যেককে আমি একটা রিকোয়েস্ট করবো, যতজন এই ভিডিওটা দেখছো না সবাই কিন্তু একটা করে লাইক করবে, কারণ তোমাদের জন্যই কিন্তু আমি এত কষ্ট করে ভিডিওটা বানাচ্ছি। অ্যান্ড তো প্লিজ লাইকটা মনে করে করে দাও, আর যারা ফার্স্ট টাইম আসছো নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে অল বেল নোটিফিকেশানটা এভাবে অন করে রাখো, তাহলে ফ্রি ফায়ারের যে কোনো ধরনের নতুন ইভেন্ট, আপডেট, যে কোনো সমস্যা হলে তার হেল্প সব এই চ্যানেলে পেয়ে যাবে, ঠিক আছে? তো সেই জন্য নিজের ভাই মনে করে তোমরা এইটুকু সাপোর্ট করে দাও, সাবস্ক্রাইবটা মাস্ট বি করে রাখবে। আর একটা কথা তোমাদেরকে বলে দিই, তারপরে আমি এই নেটওয়ার্ক ইস্যু নিয়ে কথা বলবো। তো দেখো, তোমরা যারা বাংলাদেশ থেকে ফ্রি ডায়মন্ডের টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে জানতে চাও অ্যান্ড আমাদের সাথে গেম প্লেয়ারে করতে চাও, সেটার জন্য তোমরা ভিডিওর পিন কমেন্টে চলে যাও এবং ডিসক্রিপশান বক্সে ফার্স্টেও পেয়ে যাবে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক। সবাই কিন্তু এই হোয়াটসঅ্যাপ চ্যানেলটা যাবে, লিঙ্কে ভিজিট করে চ্যানেল আসবে এবং তোমরা চ্যানেলটা ফলো করে দেবে। তো এখানে থাকলে না ভাই তোমাদেরই লাভ হবে, কারণ যে কোনো সমস্যা যদি হয়ে থাকে, যে এই যে নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে এটার সমাধান কিন্তু তোমরা সেখানে পেয়ে যাবে, বা যে কোনো সমস্যা হলে গাইস তোমরা সেখানে সমাধান পাবে, ঠিক আছে? আর আমার সাথে গেম প্লে করতে পারবে, গিভওয়ে পেয়ে যাবে। তো মাস্ট বি এখনই যাও, সবাই মনে করে ফলোটা করো। আর সেকেন্ড চ্যানেল টিম হিরোকে লিঙ্কও দিয়ে রাখবো, ওটাও কিন্তু সাবস্ক্রাইব করবে, কারণ ওখানে আমরা লাইভ স্ট্রিম করে থাকি এবং গিভওয়ে করে থাকি। ওকে, তো চলো এখন আমি তোমাদেরকে ফার্স্টে বলে দিই এই যে নেটওয়ার্ক সমস্যাটা হচ্ছে সেটার জন্য তোমরা কী করবে। দেখো আমি তোমাদেরকে মানে কি গেমের মধ্যে ঢুকিয়ে দেখাচ্ছি, আমি দেখো আমি ট্রেনিং মোডে ঢুকলাম অ্যান্ড আমি তোমাদেরকে গেম টেম খেলে দেখাচ্ছি, যে তোমরা দেখতে পাবে এখানে কিন্তু আমাদের গেম টেম কিন্তু ভালো খেলা যাবে, ঠিক আছে? তো দেখো আমি তোমাদেরকে বেশি সময় নেবো না, আমি বেশি সময় নষ্ট করবো না। দেখো আমার পিং কিন্তু দেখতে পাচ্ছ এখানে ঠিকঠাকই রয়েছে, 40, 50, 60 এর মধ্যে কিন্তু পিং থাকছে, ঠিক আছে? তো বাংলাদেশ থেকে তোমরা যারা যারা এই সমস্যাটা হয়েছো তোমাদেরকে একটা সলিউশন আমি দিয়ে দিই, তাহলে তোমরা কিন্তু এটা ঠিক করতে পারবে। প্রথম হলো গাইস তোমরা সেটিংয়ে চলে আসবে, ঠিক আছে? সেটিং বাটন তোমরা দেখতে পাবে এরকম রয়েছে, সেটিংয়ে আসবে অ্যান্ড সেটিংয়ে এসে এই সেটিংগুলো প্রথমে করে নেবে, ঠিক আছে? তো সেটিংয়ের মধ্যে কী হয়েছে আমি বলে দিই তোমাদেরকে, যে কী কী করতে হবে। দেখো এখানে তোমাদেরকে কিন্তু এখানে অপশান পেয়ে যাবে, তোমরা নেটওয়ার্ক বলে একটা অপশান পেয়ে যাবে, এই জায়গাটায় তোমরা কিন্তু কী করবে, এটাকে দেখতে পাচ্ছ এটাকে তো অফ যদি থাকে না এটাকে অন করে নেবে, ঠিক আছে? অফ থাকলে অন করে নেবে অ্যান্ড দেখো এখানে তোমাদের এরকম লেখা চলে আসবে অপটিমাইজেশান, তো এটা তোমরা কিন্তু কনফার্ম করে রাখবে, ঠিক আছে? এটা অবশ্যই মাস্ট বি আগে করে নেবে, ঠিক আছে? এটা করলেই তবেই তোমাদের কাজ হবে, নাহলে কিন্তু হবে না। তো এটা অন করবে, তারপরে গাইস তোমাদের কী করতে হবে, তোমরা আবার সেটিংয়ে আসবে অ্যান্ড তোমরা এখানে দেখতে পেয়ে যাবে যে এই জায়গাটা দেখো রিপোর্ট নেটওয়ার্ক ইস্যু বলে একটা লেখা রয়েছে না, এই জায়গাটা এই সোজা দেখতে পাবে সেন্ড রিপোর্ট বলে একটা অপশান রয়েছে, রিপোর্ট সেন্ড করে দেবে, ঠিক আছে? তো এই দুটো কাজ অবশ্যই করে নিতে হবে, রিপোর্ট সেন্ড করে দিতে হবে। দেখো রিপোর্ট সাকসেসফুল দেখাচ্ছে, তো এইটা মাস্ট বি করে নিতে হবে যাদের কিন্তু সমস্যাটা দেখা দিচ্ছে। তারপর গাইস তোমাদের কিন্তু গেমের মধ্যে ঢুকতে হবে। তো দেখো আমি তোমাদেরকে বলে দিই, তোমরা যারা গেমের মধ্যে ঢুকবে তারপরেও যদি তোমাদের নেটওয়ার্ক এখানে পিং হাই দেখায়, তো যদি 999 প্লাস দেখায়, তোমরা VPN দিয়ে ঢুকলে অ্যান্ড তারপর VPN অফ করে দিলে যদি 999 প্লাস দেখায়, তোমাদেরকে আমি কিছু মানে টিপস বলবো, সেগুলো তোমরা ফলো করবে। প্রথম কথা হচ্ছে দেখো আমাদের এই যে নেটওয়ার্ক ইস্যুটা দেখা দিচ্ছে না, কারণ এক প্রথম হচ্ছে বাংলাদেশে কিন্তু ফ্রি ফায়ারটা ব্যান রয়েছে, ঠিক আছে? তো সেই জন্য VPN দিয়ে ঢুকতে হয়, এবং আগে তো আমাদের আপডেটের আগে এটা কাজ করতো, মানে কি VPN অফ করে আমরা ঢুকলেও কিন্তু মানে আমাদের গেমটার পিং ঠিকঠাকই চলতো, কোনো সমস্যা ছিল না। বাট এখন এই আপডেটের পরে ইদানিং এটা সমস্যা দেখা দিয়েছে অ্যান্ড তোমরা যখনই VPNটা বন্ধ করে দিচ্ছ আর কিন্তু গেম খেলা যাচ্ছে না, আর VPN চালিয়ে রাখলো গেছে 300-400 পিং দেখা দিচ্ছে, তো এতে তো তোমাদের প্রচুর সমস্যা দেখা দিচ্ছে, এবং বিশেষ করে তোমাদের কিছু কিছু সিমে কিন্তু এই প্রবলেমটা দেখা দিচ্ছে, ঠিক আছে? তো কার কোন সিমে এই প্রবলেম দেখা দিচ্ছে একটু কমেন্ট বক্সে লিখে জানাবে,
তাহলে ফার্দার যদি কোনো সলিউশান বেরোয় না, তোমাদের কিন্তু আমি ওইটা নিয়ে ভিডিও বানাতে একটু আমার হেল্প হবে, ঠিক আছে? তো কে কোন সিম ইউজ করো কমেন্টটা লিখে জানাতে পারো। তো এটা কিছু কিছু সিমে এই প্রবলেমটা বেশি দেখা দিচ্ছে, কোনো কোনো সিমে কিন্তু প্রবলেমটা কম দেখা দিচ্ছে। তো আমি তোমাদের একটাই সাজেস্ট করবো যে গাইস, তোমরা ভিপিএন দিয়ে ঢুকো অ্যান্ড গেম খেলার চেষ্টা করো, ঠিক আছে? অ্যান্ড ভিপিএন বন্ধ না করে গাইস তোমরা খেলো। যদি ভিপিএন বন্ধ করে খেলতে যদি 999 থাকে, তাহলে ভিপিএনটা চালুই রাখো, দিয়ে কিন্তু গেম খেলো। তারপরে দেখো যে এরকম করলে আমাদের খেলা যাচ্ছে কি যাচ্ছে না, ঠিক আছে? যদি তাও পিং থাকে বেশি এবং খেলা যাচ্ছে না, তাহলে তোমাদেরকে আমি একটাই কথা বলবো যে দেখো, তোমরা কিন্তু কি করবে, যারা মোবাইল ডাটা দিয়ে খেলছো তোমরা ওয়াইফাই দিয়ে গেম খেলো। ওয়াইফাই দিয়ে কিন্তু এই সমস্যাটা দেখা দিবে না, কারণ ওয়াইফাই তো কোনো মোবাইল নেটওয়ার্ক নয়। বিশেষ করে মোবাইল নেটওয়ার্কগুলো না, এই যে ফ্রি ফায়ার ব্যান থাকার জন্য কিছু কিছু মোবাইল নেটওয়ার্কে কিন্তু কিছু কিছু সময়ের জন্য কিন্তু এরকম প্রবলেম দেখা দেয়। তো সেই জন্য বলবো তোমরা ওয়াইফাই দিয়ে খেলো। এখন সবার তো ওয়াইফাই নেই, তোমরা অনেকে বলবে, তো যাদের ওয়াইফাই আছে তারা ওয়াইফাই দিয়েই খেলো, তাহলে কিন্তু কাজ করবে। আর যার ওয়াইফাই নেই তোমরা কি করবে ভাই, দেখো অন্য কোনো ফোনে না তোমরা ডাটা চালু করবে, ঠিক আছে? দিয়ে হটস্পট অন করে দেবে। হটস্পট অন করে গাইস তোমরা তোমরা যে ফোনে ফ্রি ফায়ার খেলছো ওই ফোনে কিন্তু কী করবে, ওয়াইফাই কানেক্ট করে নেবে, দিয়ে কিন্তু গেমে ঢুকবে। তো ওয়াইফাই কানেক্ট করে নিয়ে কী হবে, দেখা যেতে পারে তোমাদের কিন্তু গেম খেলা যাচ্ছে ঠিকভাবে। তো এইভাবে তোমরা খেলবে, অবশ্যই সেটিংয়ে কিন্তু ওই যে দুটো করতে বলছি ওই দুটো করে নেবে মাস্ট বি। তো দেখো ওয়াইফাই দিয়ে তোমরা যদি বাড়ির কোনো ফোনে বা ফ্রেন্ডের ফোন নিয়ে ওয়াইফাই দিয়ে তার ফোন থেকে ওয়াইফাই নিয়ে তোমরা যদি খেলো, তাহলে যদি হয় তাহলে তো ভালো, যদি না হয় তোমরা কিন্তু ভিপিএন দিয়ে ট্রাই করো, ঠিক আছে? তো ভিপিএন দিয়ে ট্রাই করতে হবে অ্যান্ড ভিপিএন অন অফ করে খেলতে হবে, যেরকম খেলছো সেরকমই খেলতে হবে, এর কোনো অফিসিয়াল সমাধান নাই। বাট আমি তোমাদেরকে একটা গুড নিউজ শেয়ার করতে পারি যে ভাই, এই যে প্রবলেমটা হচ্ছে এটা তোমাদের অটোমেটিকই ঠিক হয়ে যাবে। সেটা কীভাবে, দেখো আমাদের কিন্তু গেমের মধ্যে একটা ছোট মিনি আপডেট আসতে পারে, যেরকম ছোটোখাটো আপডেট আসে গেম লগ ইন করলে তোমরা দেখতে পাবে। তো সেরকম করে নিলে হয়তো তোমাদের এটা ফিক্স হয়ে যাবে অটোমেটিক, তো কিছুদিন অপেক্ষা করো। তো আরেকটা তোমাদেরকে জিনিস বলবো গাইস, সেটা করলে না তোমাদের এই যে সলিউশনটা আরও তাড়াতাড়ি পাবে এবং যাতে তোমাদেরই বেনিফিট হবে, তো সেটা তোমরা ট্রাই করতে পারো। তো তার আগে আমি তোমাদেরকে আরেকবার রিকোয়েস্ট করবো ভাই, ভিডিওতে যারা এখনও পর্যন্ত লাইক করেন তো প্লিজ লাইকটা করে দাও, আর যারা প্রথমবার জানাচ্ছ নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে অল বেল নোটিফিকেশানটা এইভাবে প্লিজ অন করে রাখো, তাহলে যে কোনো আপডেট সবার আগে পাবে। তো এইটুকু কাজ তো তোমরা করতে পারো আমার জন্য, কারণ ভাই এই যে গরমে না আমি তোমাদের জন্য মানে এখন যে ভিডিওটা বানাচ্ছি না, ঘরের ভিতরে ফ্যান ট্যান বন্ধ করে বানাচ্ছি এবং ঘেমে গেছি পুরো, তাও তোমাদের জন্য এই সলিউশন ভিডিও আনছি, কারণ ভাই তোমরা আমার অডিয়েন্স অ্যান্ড আমার সাবস্ক্রাইবাররা এত কমেন্ট করছে, সেজন্য আমি কিন্তু এই ভিডিওটা বানাচ্ছি। তো তোমরাও একটু তো সাপোর্ট করতে পারো লাইক বা সাবস্ক্রাইবটা করে দিয়ে। আর যারা আমাদের সাথে গেম প্লেয়ার করতে চাও, ডায়মন্ডারে গিভওয়ে জিতে নিতে চাও, হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক দিয়ে রেখেছি এবং সেকেন্ড চ্যানেল লিঙ্ক দিয়ে রেখেছি, দুটো সাবস্ক্রাইব অ্যান্ড ফলোটা করে দিয়ে আসো, মনে করে করে নেবে। তো দেখো একটা কাজ হচ্ছে সেটিংয়ে আসবে এবং তোমরা দেখতে পাবে কাস্টমার সার্ভিস বলে একটা অপশান রয়েছে, ঠিক আছে? এটা তোমরা একবার ট্রাই করতে পারো, এই সেটিংগুলো যেগুলো বললাম এগুলো করার পরেও কাজ না হলে এবং এই প্রবলেমটা এক দুদিন ধরে চলতে থাকলে তোমরা এই কাজটা করতে পারো, যাতে তোমাদের তাড়াতাড়ি গেরিনা এটা সলিউশন দেয়, নিজে থেকে দেয়, ঠিক আছে? তো এটার জন্য তোমরা এরকম কাস্টমার সার্ভিসে আসলে এরকম খুলে যাবে, এখানে তোমরা নাম দেখাবে, নামের উপর ক্লিক করবে, দেখো এখানে সাবমিটের রিকোয়েস্ট অপশান আসবে, এখানে ক্লিক করবে। অ্যান্ড এরপরে আমি বলে দিচ্ছি, এখানে দেখো এরকম অপশান আসবে, এখানে ক্লিক করবে। অ্যান্ড এখানে দেখো এখানে একটা অপশান আসবে গেম কনসার্ন, গেম কনসার্নে ক্লিক করবে। অ্যান্ড তারপরে গেছে তোমাদের সামনে এরকম ইউআইডি দেখিয়ে দেবে, নাম দেখিয়ে দেবে, অটোমেটিক টাইপ অফ গেম কনসার্নে এখানে তোমরা ক্লিক করবে। এবং দেখো এখানে একটা অপশান রয়েছে না, টেকনিক্যাল ইস্যু, এখানে কিন্তু কানেকশান ম্যাচ মেকিং এরকম একটা অপশান রয়েছে, এটা সিলেক্ট করবে। অ্যান্ড প্রুফ অফ অ্যাবিউস হ্যাক বা হ্যাক এপিকে, ঠিক আছে? তো কানেকশান প্রুফ অফ অ্যাবিউস হ্যাক এটা এটা কি, এটা তোমরা টিক চিহ্ন মেরে দিতে পারো। দিয়ে দেখো এখানে তোমাদের ফ্রি ফায়ার দেখে দেবে, এটা তোমরা ফ্রি ফায়ার নাকি তোমরা ফ্রি ফায়ার যেটা খেলো, তো ফ্রি ফায়ারটা সিলেক্ট করে নেবে তোমরা, যেহেতু তোমরা ফ্রি ফায়ার খেলো। দিয়ে দেখো ডু ইউ হ্যাভ এ ইন্টারনেট স্টেবল ইন্টারনেট কানেকশান, তোমরা কিন্তু এটা টিক চিহ্ন মেরে দেবে, কারণ তোমাদের স্টেবল তো রয়েছে। তারপরে ইন্টারনেট প্রোভাইডার নেম, ঠিক আছে? দেখো এখানে তোমাদের ইন্টারনেট প্রোভাইডার নেমে যা তোমাদের ইন্টারনেট যা বেরাবে এটা তোমরা সিলেক্ট করে নেবে, যখন যেমন এখানে এয়ারটেল বেরাচ্ছে বা এখানে বিভিন্ন রকম বেরাচ্ছে, তোমাদের যা বেরাবে ওটা সিলেক্ট করে নেবে। তারপরে তোমরা এখানে কী করো, স্ক্রিনশট দেবে, স্ক্রিনশট একটা দেবে, ঠিক আছে? স্ক্রিনশট বা ভিডিও করে একটা পাঠাবে, প্রাইভেসি পলিসি পাঠাবে, এখানে ডেসক্রিপশান বলে ওইখানে যা সমস্যা হচ্ছে এটা কিন্তু লিখে দেবে, যে নেটওয়ার্ক প্রবলেম, নেটওয়ার্ক প্রবলেম, ঠিক আছে? দিয়ে তোমাদের সমস্যাটা ইংরেজিতে লিখে দেবে আর কি, পিং প্রবলেম 990+, এভাবে গাইস তোমরা তোমাদের মতো করে এটা কিন্তু লিখে দেবে, নেটওয়ার্ক প্রবলেম পিং 990+, ঠিক আছে? আমি যেটা লিখছি আমার মতো লিখতে পারো, ক্যান নট প্লে গেম
আফটার, ঠিক আছে? এইভাবে তোমরা জাস্ট নিজের মতো করে লিখে দিবে আপডেট। হ্যাঁ নট হেল্প উইথ ভিপিএন অলসো, এইভাবে গাইস তোমাদের তোমাদের যে সমস্যাটা হয়েছে ওটা কিন্তু লিখে দেবে, আরও ভালোভাবে তোমরা লিখবে, ঠিক আছে? দিয়ে প্লিজ সলভ ইট অ্যাজ সুন অ্যাজ পসিবল, প্লিজ সলভ, এভাবে তোমরা লিখে দিবে, ঠিক আছে? এটা লিখার পরে গাইজ এখানে তোমাদের যে ভিডিওটা বা স্ক্রিনশটটা এটা কিন্তু দিয়ে দেবে, যে নেটওয়ার্ক যে প্রবলেম হচ্ছে গেমের ভিতরে ওটা পিংয়ের ওটা স্ক্রিনশট মেরে ওটা দিয়ে গাইজ তোমরা কিন্তু এখানে সাবমিট করে দেবে। তো এটা রিকোয়েস্টটা জাস্ট এভাবে সাবমিট করে দেবে প্রত্যেকেই, তাহলে কী হবে ভাই তোমাদের কিন্তু না তাড়াতাড়ি এই যে প্রবলেমটা ফিক্স করে দেবে গেমটা নিজে থেকে, ঠিক আছে? তো এইটুকু গাইজ স্টেপগুলো ফলো করো, আর যেগুলো বললাম সেগুলো তোমরা একটু মেনে নিয়ে কাজ করো, তাহলে কিন্তু তোমাদের আশা করি ভালো রেজাল্ট পাবে। আর তোমরা এই সমস্যাটা যে পড়েছো কে কী সলিউশান বার করেছো সেটাও কমেন্ট বক্সে লিখে আমাকে জানাতে পারো, যাতে আমাদের যে যারা ভিউয়ার্স যারা দেখছে তারাও একটু সাহায্য পাবে এই সলিউশানটা মানে করতে পারবে। আর অবশ্যই গাইজ লাইক সাবস্ক্রাইবটা মাস্ট বি করে রাখো, তাহলে কিন্তু যে কোনো সমস্যা না গাইজ তোমরা সবার আগে এখানে আপডেট পাবে, এবং ফ্রি ফায়ার যত ইভেন্ট বা আপডেট আছে সবই কিন্তু এখান থেকে আমরা আগে থেকে তোমাদেরকে বলে দিই, সেগুলো পাবে। সাবস্ক্রাইব করে রাখো। ওকে, বাই বাই।